বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কারোর কথা মতো নয়, আইন অনুযায়ী কাজ করার পরামর্শ দিলেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আচার্য তথা রাজ্যপাল সংবিধান অনুসারে পদক্ষেপ গ্রহণ করছেন। রেজিস্টার উপাচার্যদের বলবো, আপনারা আইন মেনে চলুন, কারণ এটা নিয়ে অলরেডি লিগ্যাল ব্যাটেল হয়েছে। লিগ্যাল ব্যাটেলে চ্যান্সেলারের পক্ষে গেছে, সুপ্রিম কোর্টে রাজ্য সরকার গেছিল, স্টে পাইনি। অত আপনারা আইন মেনে চলুন। আমি কি বললাম, ও কি বললো জানার দরকার নেই। আগামীকাল প্রাক্তন ভিসিরা তারা রাজ্যপালের কাছে যাচ্ছে এই গোটা শিক্ষা ব্যবস্থার যে পরিস্থিতি সেটা নিয়ে। যেতে পারেন, রাজ্যপাল খুব শক্ত লোক আছে এবং তিনি আইন মেনে কাজ করছেন।